তোর গাড়ির এই অবস্থা কা? গাড়ি কি টোকে আনছিস নাকি? না, বাঙ্গারের থেকে আনছি। বাঙ্গারির থেকে আনছিস, কোনো সমস্যা নেই। সমস্যা হলো গাড়ির যে অবস্থা, দেখা মনে হয় জন্মের পরে বাপ মায়ের রাস্তা ফালাই থেকে গেছে। গাড়ি মানুষ করন যাইব, যদি এই গাড়ি লেগা ভালো খয়রাত পাওয়া যায়। আচ্ছা, গাড়িটা তুই কিনালা? আরে না, আমি এইসব গাড়িটা কিনি না। আচ্ছা যা, তুই এত করে বলতেছস, তোর কিছু দিয়ে দেবো। নি আপনার পেমেন্ট বিকাশ করুন। তোর একগা কাজ আছে, দেখ এটা কি। আর রক্ত, সারা রাত মশা কামড়াইয়া আর লাল বানা লাইছে, আর বাড়ির পাশে ডেনে মানু মুইত্যা মশা বাড়াইতে আছে, তাকে কিয়া করা যায়? তো আমি কি এখন মশা মারতাম? মাসা না, টিকটকার গো মারিয়ালা। দুইটা জিনিস যা মানুষ কখনো সহ্য করতে পারে না, জিএফ এর লাগে অন্নপল্লা আর মশারের ভিতর মশা। জিএফ এ কন্ট্রোল করা গেল, মশারে যায় না। তো এখন তোমার টিকটকার গো মারতেই হইব। তো টিকটকার মারতেই হইব? অনেক খারাপ অবস্থা, কয়েল জ্বালাইলেও মশায় কামড়ায়, অ্যারোসল মারলেও মশায় কামড়ায়, মশারের ভিতরে থাকলেও মশায় কামড়ায়। আপনার এলাকায় মশা নাই কেন? মশা নাই কইস কেডা, মশার উৎপাত বাড়তেই আছে। মোর কইতরে সব মশা খাইয়া লাইছে, মোর কইতরে দিনে কত মশা খায় কইতারো। ওরে বেটা, এত মশা, এত মশা আমাকে বরিশাল আছে? নোয়াখালী লেগে যার দিয়ে কেনা পিস্তল দিয়া টিকটক আর ট্রাম্প মরি যাবে। এখন আমি যাই, চললে যাই বলতে নাই, হেলে স্কুলে টান মারি যাবে। কই তো আসি, তাহলে আইতে আসি। আশ্রয় মারালাম, আন্নার হোটেল কয়েল আছে নি? কয়েল তো মগ হোটেলে 25 ঘন্টেই জ্বলে। 10-12টা কয়েল বেশি জ্বালাও কেন? আমার দেখা মতে মশা তো বেশি কামড়াইতেছে না। তোরে মশা কামড়াইব কোন দিয়ে, এতলা কাওয়ার পরি রইছস? কাপড়ের সাথে না কামড়ানো সম্পর্ক কি? যে একটা হলো টিকটক করছে, ওরে মশায় কামড়াইবই। তাহলে তুই এনি পরি থাক, যত অন্য তোরে মশা কামড়ায়। আর তুমি তোমার রক্তের চিন্তা করো। জাগো মুসাই কামড়ায় তাগো মলম লাগাইতেছি।